বন্ধুরা তারপর কি হল যখন একটি চার বছরের বাচ্চা ছেলে গরিলার খাঁচার মধ্যে পড়ে যায় বাচ্চাটিকে নিচে পড়ে থাকতে দেখে মা গরিলাটি বাচ্চাটির কাছে ছুটে চলে আসে তখন সবাই খুব ভয় পেয়ে যায় কারণ সবাই ভেবেছিল এবার সে বাচ্চাটিকে হয়তো মেরে ফেলবে কিন্তু মা গরিলাটি বাচ্চাটিকে উঠিয়ে সেখানে দাঁড় করিয়ে দেয় আর সে এটা চেক করে যে বাচ্চাটির কোথাও আঘাত লেগেছে কিনা পরে সে সেখান থেকে বাচ্চাটিকে নিয়ে দৌড়ে চলে যায় আর বাচ্চাটিকে একটি কোণে নিয়ে গিয়ে নিজের পিছনে লুকিয়ে রাখে তারপর যখনই কেউ বাচ্চাটিকে নিতে আসত তখনই সে তার উপর হামলা করে দেয় কারণ সে ভেবেছিল তারা বাচ্চাটিকে ক্ষতি করতে এসেছে কিন্তু শেষ পর্যন্ত লোকগুলো গরিলার সাথে যা করল তা কেউ আশা করেনি লোকগুলো গরিলাটিকে শ্যুট করে মেরে ফেলে এবং বাচ্চাটিকে অবশেষে তার মায়ের কাছে ফিরিয়ে দেয় বন্ধুরা গরিলাটির এমন অসাধারণ ব্যবহারের জন্য কেউ কোনোদিনও গরিলাটির কথা ভুলতে পারিনি এবং শেষ পর্যন্ত তারা সেখানে গরিলাটির একটি স্ট্যাচু বানিয়ে দেয় বন্ধুরা এমন দায়িত্ববান গরিলাটির জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দিন